আজির দিনরে বিশেষ করে শঙ্খ এবং কৌড়ির গুরুত্ব কোন রয়েছে? শঙ্খ এবং কৌড়ির বহুত গুরুত্ব রয়েছে। শঙ্খ এবং কৌড়ি কে বিধি বিধানে পূজা করি যদি আমার আবশ্যকতা অনুসারে মন্ত্র যে মানে শান্তি চাহুচন্তি ঘরে অশান্তিরে রহুচন্তি তবে সেমানক পাই মন্ত্র হলা ওম আম হিং নাদেশ্বরায় শান্তি প্রদায় সুহা এই মন্ত্রকু আজ যদি 108 থর জপ করিবে দক্ষিণাবর্তী শঙ্খকু স্থাপন করিকিরি পূজা অর্চনা করি লক্ষ্মীকে পূজা করিকি যদি এই মন্ত্রটি জপ করন্তি তবে ঘরে যদি অশান্তি হউচি শান্তি রহিব যো মানে ধনর কামনা করুচন্তি মোতি শঙ্খ স্থাপন করিকি এই মন্ত্রটিকু যদি জপ করিব ওম আম হিং নাদেশ্বরায় ধনম দেহি দেহি সুহা আউতরে কই দউচি ওম আম হিং নাদেশ্বরায় ধনম দেহি দেহি সুহা এই মন্ত্রটিকু যদি জপ করুচন্তি তেবে তাঙ্কর যো সমস্যা রইছি ধনর সমস্যা সা ধীরে ধীরে দূর হয়ে যাব এহা প্রত্যেক জপ করিবা পাই পড়িব সেমিতি যো মানকর বিবাহরে বিলম্ব হউচি গণেশ শঙ্খ স্থাপন করি মন্ত্রটি হচ্ছে ওম আম হ্রিম ক্রিম নাদেশ্বরায় প্রজাপতায় সুহা এই মন্ত্রকু যদি জপ করন্তি 108 থর এবং আপরে প্রতিদিন জপ করিবে তবে দেখিবে তাঙ্কর যো বিবাহ বিলম্ব হচ্ছে তা মধ্য সহজ হয়ে যাব যো মানকর ঘরে স্বাস্থ্য সমস্যা আসুচি তবে কালাগ্নি শঙ্খকু স্থাপন করি মন্ত্র হলা ওম আম হিং নাদেশ্বরায় স্বাস্থ্য প্রদায় সুহা এই মন্ত্রকু যদি জপ করন্তি 108 থর জপ করিকি বিধি বিধানে সারা জীবনকু জপ করন্তি স্বাস্থ্যরে সমস্যা আসুথিব তবে ধীরে ধীরে নিশ্চয় ঠিক হয়ে যাবে।